দক্ষিণ দিনাজপুরের নতুন চায়ের সন্ধান, সেখানে নলেন গুড়ের চায়ের সন্ধানে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন। এমনকি প্রতিদিনই চায়ের চাহিদা বাড়ছে, মানুষজন সকালে এসে ভিড় জমাচ্ছেন বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে সঞ্জিত শীলের চায়ের দোকানে। জানা গিয়েছে প্রায় মাসখানেক আগে সেখানে সঞ্জীব বাবু নলেন গুড়ের চা বিক্রি করতেন। প্রথম দিকে চা বিক্রি করা নিয়ে একটু সংশয় থাকলেও পরে এর চাহিদা বেড়ে যাওয়ায় খুশি তিনি। কাস্টমার বিভিন্ন স্বাদের চা চাইছে, সেইটা মাথায় রেখে আমাদের এখানে শীতের টাইম এই সময়টা আমাদের এখানে নলেন গুড়ের গুড়টা খুব ভালো পাওয়া যায়, সুগন্ধি এবং সুস্বাদু, সেটাকে মাথায় রেখে আমরা নলেন গুড়টাকে বেছে নিয়েছি যে নলেন গুড়ের চা করবো। সেক্ষেত্রে কাস্টমারের খুব সাড়া পাওয়া যাচ্ছে, বহু দূর দূর থেকে কাস্টমারগুলো এই নলেন গুড়ের চা খেতে আসছে। নলেন গুড়ের চায়ের ছোট ভার 5 টাকা এবং বড় ভার 10 টাকা। প্রসঙ্গত, সঞ্জিত শীলের বাড়ি বুনিয়াদপুরে পৌরসভার বুনিয়াদপুর স্টেশন এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে চা বিক্রি করে আসছেন। বরাবরই তিনি একটি নতুনত্বে বিশ্বাসী ছিলেন, তবে তার নলেন গুড়ের চা পান করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। নলেন গুড়ের চা বুনিয়াদপুর একমাত্র সঞ্জীবের দোকানে হয়, আর প্লাস মাটির কাপ, কোথাও কিন্তু মাটির কাপ বুনিয়াদপুরে নাই, একমাত্র এই সঞ্জীব শীলের দোকান ছাড়া আর কি। অতএব এখানকার চা খুব ভালো, এমনকি দূর দূরান্ত থেকে লোক, উত্তর দিনাজপুরের জেলা শাসক, দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক বা আদার যেগুলো আছে আর কি, এরাও আসলে এখানে খায় আর কি। এমনকি আমাদের চৌধুরী ব্যাংক, তারপরে আলো ব্যাংক, ইলেকট্রি সবাই এখানেই, যতগুলো স্টাফ আছে এখানেই খায়, এমনকি সকাল বিকালও চা পাওয়া যায় আর কি।